থ্রি আজকে তো ছোট ভাই রহিমকে পড়ানোর জন্য টিচার একটা আসার কথা, হয়তো এখন ফোন দিয়েছিল আমাকে, চলে আচ্ছা আসতেছে। আচ্ছা আর টিচারটাকে একটু জাস্টিফাই করতে হবে। আচ্ছা আচ্ছা কখন আসবে বলছেন? এই তো আসার পথে আমাকে ফোন করছিল। আচ্ছা আচ্ছা ও চলে ওই আসছে টিচার না? আসছে মনে হয়, একটু দরজাটা খুলে দেবেন। আচ্ছা জি স্যার আসেন আসেন। আচ্ছা বসেন। সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি আপনার কেমন ডিটেলস আছেন? সব কিছু নিয়েছি, মিডিয়া বলছে। আচ্ছা আচ্ছা আপনার নাম মহিউদ্দিন না? জি জি। তো আপনার আইডি কার্ড আছে? হ্যাঁ অবশ্যই, আইডি কার্ড আছে। হ্যাঁ, আমাকে ওই টিউশন মিডিয়া থেকে বলা হয়েছিল যে আইডি কার্ড নিয়ে আসতে, তো আমি মনে করে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা ও ধন্যবাদ। আচ্ছা, কিছু মনে করেন আইডি কার্ডটা দেখছি অনেকেই আচ্ছা মনে আচ্ছা করেন না, এই অসুবিধা নেই। ইতিহাস বা অন্য সাবজেক্ট টিচার হয়ে এই মানে ইংলিশ টিচার বলে, বুঝছেন, এই জন্য আইডি কার্ডটা একটু দেখছি। আচ্ছা, না অসুবিধা নেই, এটা আপনাদের একটা চাহিদা থাকতে পারে, আপনাদের ডিমান্ড থাকতে পারে, আপনারা গার্ডিয়ান এটা আপনার ভাইকে পড়াবেন, তাহলে অবশ্যই একটা টিচারকে জাস্টিফাই করবেন, এটা তো আপনাদের একটা দায়িত্ব। আচ্ছা আচ্ছা, আমার ভাইকে পড়াতে যখন আসবেন কিছু আমাদের নিয়ম কানুন মানতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, বলেন, নিয়ম অবশ্যই আমি কানুনগুলো চেষ্টা হচ্ছে করবো, যে আপনারা আগে বলেন তাহলে আমি আপনাকে মাগরিবের নামাজটা আমাদের এই এখানে মসজিদ আছে বাসার নিচে, আপনি এখানে নামাজটা পড়ে আমাদের ভাইকে পড়াতে আসবেন। এটা কেন বলছি জানেন? মনে আচ্ছা করেন আপনি দূরের কোথাও বাসা থেকে বের হয়ে বাসার পাশে মসজিদে নামাজ পড়লেন, জি জি ওখান থেকে আস্তে আস্তে যে সময়টা হয় জি ওই সময়টার মধ্যে আমার ভাই একটু প্রচুর খেলতেছে, ইচ্ছে মানে প্রচুর খেলে, যার কারণে সময়টা নষ্ট হয়ে যায়। আপনি যদি এখান থেকে নামাজটা পড়েন বাসার নিচে, জি, ওখান থেকে আসে আমার ভাইকে পড়াতে আচ্ছা পারছেন, আচ্ছা সময়টা নষ্ট হবে আচ্ছা, না। ধন্যবাদ। হ্যাঁ বুঝতে পারছি আপনি কি বলতেছেন। তাছাড়া আপনার থেকে আমাদের আমার ভাইকে পড়াতে হলে 6 দিনই 6 দিন আসতে হবে, আচ্ছা আচ্ছা, আর যদি কোনো কারণে যদি আপনি আসতে না পারেন তাহলে আপনার থেকে আগে বলে দিতে হবে যে আপনি কেন আসতে পারতেছেন না, সেটা বলে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি চেষ্টা করবো। আর যে যে দিন আসবেন না জি ওইটা আপনি শুক্রবারে পড়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা ছিল, আপনি যখন আচ্ছা, ওকে পড়িয়ে যাবেন তখন ওর ডায়েরিটা লিখে দিয়ে যাবেন যা যা পড়িয়েছেন, এগুলো আমরা একটু চেক করব। আচ্ছা আর তাছাড়া এই আপনি স্টুডেন্টের সাথে কথা বলার সময় ইংলিশে কথা বলবেন, মানে ইংলিশে টকিং করবেন, বুঝছেন। ইংলিশে হ্যাঁ বাংলা, হ্যাঁ স্পিকিং হ্যাঁ বাংলায় কোনো কথা কোনো ধরনের আলাপচারিতা করবেন না, পড়াবেন না। আচ্ছা, আর একটা কথা আছে, ধন্যবাদ। জি ওর মনে করেন বইটা শেষ হয়ে গেল ইংলিশ বইটা, তো আপনি অন্য একটা বই কিনে এনে ওকে পড়াবেন আচ্ছা, যাতে ও যাতে বসে না থাকে, তা সবটা পড়ার বলতেছেন যে মধ্যে থাকে। বাইর থেকে কোনো বই, এটা শেষ হয়ে গেলে হ্যাঁ বাইর থেকে বাইর থেকে বই নিয়ে এনে, আসতে? মানে যদি বইটা নিয়ে আসেন যত টাকা খরচ হয় টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম, না না, টাকা ইয়ে আসতে, সমস্যা নেই, টাকাটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, এই আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, বুঝছেন, কিছু মনে না করলে না প্রশ্নটা অসুবিধা করতে নেই, হবে। আমি আমার স্টুডেন্ট প্রশ্ন করলে আমি খুবই পছন্দ করি, আচ্ছা অসুবিধা নেই আপনারা আপনি কি করতে কি পারেন। সাবজেক্ট পড়াতে পারবেন? না আমাকে তো বলা হচ্ছে সব সাবজেক্ট পড়ার জন্য, হ্যাঁ ক্লাস আমরাই এইটে তো, সব সাবজেক্ট পড়াবো হ্যাঁ আমি। আমরা তো মিডিয়া থেকে ওটাই না বলছি। আমি সব সাবজেক্ট পড়াতে পারবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। আচ্ছা, আমি ইংলিশের মধ্যে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাইছিলাম, আচ্ছা তার মধ্যে এই ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাকচুয়ালি ফ্রেন্ডলিটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এখানে তো ফ্রেন্ডলির মধ্যে এলওয়াই থাকে, এলওয়াই আছে, জি এলওয়াই থাকলে তো অ্যাডভার্ব হওয়ার কথা, তাহলে অ্যাকচুয়ালি। অ্যাডজেক্টিভ হ্যাঁ, হয় না? এখানে একটা রুলস আছে যে নাউনের সাথে এলওয়াই হলে এটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে এটি অ্যাডভার্ব। ভেরি গুড। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা যা করতে পারেন। আচ্ছা আপনি তো বাংলা ব্যাকরণ পড়াতে পারবেন না? হ্যাঁ পড়াতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো ব্যাকরণ শব্দকে একটু বিশ্লেষণ করবেন কি? হ্যাঁ অফকোর্স, হ্যাঁ করেন তো। এই বি যোগ আ যোগ ক্রি যোগ অন বের করো। আচ্ছা ওখানে আরেকটা আচ্ছা সমস্যা শুনো আছে। আমি, আচ্ছা হ্যাঁ বল। আচ্ছা ওখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা দেখতে যে আপনি বলছেন বি মানে বড় হ্যাঁ শিকার, হ্যাঁ শিকাগো, কিন্তু লিখতে গেলে ব জফলা আকার দিয়ে লিখে কেন? আচ্ছা হ্যাঁ ধন্যবাদ, এটা একটা ভালো কোয়েশ্চন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যখন একটা শব্দকে ভাঙি আমরা, তখন কিন্তু মূল শব্দে যদি জফলা থাকে এটা ভাঙলে শিকার হয়ে যায়, এই জন্য আমি শিকার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ।
আচ্ছা, আসলে আমি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাইছিলাম। হ্যাঁ, করতে পারবে। কাম ইন ইন শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পেস? আচ্ছা হ্যাঁ, এটাও অনেকটা একটু ব্যতিক্রমী, তারপরে সুন্দর প্রশ্নটি। এখানে হচ্ছে আসলে কাম ইনে যে ইনটাই, ইন তো বেসিক্যালি কিন্তু প্রেপোজিশন, কিন্তু এখানে হচ্ছে এটি অ্যাডভার্ব, যেহেতু এটা মডিফাইড বাই ভার্ব মিট কাম, তাহলে এটি হচ্ছে এখানে অ্যাডভার্ব। আচ্ছা 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 আচ্ছা, আমার একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আছে। জি আচ্ছা, আমাকে কি আপনি কয়েকটা ফার্সি শব্দ বলতে পারবেন, মানে হ্যাঁ, ফার্সি অবশ্যই, শব্দের উদাহরণ, কয়েকটা উদাহরণ? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বলা যাবে অবশ্যই। উড়ে বাটপার কি এগুলো কি বলছেন? বলছেন এগুলো? উড়ে বাটপার, এখানে বাটপার কেন না না, বলছেন? আসলে আমি ওভাবে জিনিসটা ওভাবে বলি নাই, এটা হচ্ছে একটা, আমি এটা কোন ধরনের কথা বাটপার না না বলছেন? একটু বাটপার কি কোনো মানে ফার্সি শব্দ হয়? না 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 না, আসলে ওটা আমি বলি না, একটু ধৈর্য দেন আপনাদেরকে আমি এক্সপ্লেন আচ্ছা করছি। আচ্ছা, বলেন আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আসলে হচ্ছে এখানে উড়ে বাটপার, এটা হচ্ছে একটা মনে রাখার কৌশল, আচ্ছা আচ্ছা, মনে রাখার কৌশল, সুন্দর করে আমি কিরকম কিরকম হ্যাঁ, একটা এটা বলে হচ্ছে বলে। এরকম উ দিয়ে হচ্ছে উস্তাদ, আর উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও দিয়ে উস্তাদ, হ্যাঁ হ্যাঁ, উ আচ্ছা দিয়ে আচ্ছা উস্তাদ। তারপর উড়ে, র দিয়ে হচ্ছে রুজা, আচ্ছা আচ্ছা, উড়ে বা, তারপর বা দিয়ে হচ্ছে আপনার বারান্দা, বাট পার প দিয়ে আপনি বলতে পারেন পর্দা, এগুলো এভাবে আমি মনে রাখি, এবং স্টুডেন্টদেরকে এভাবে পড়ালে ওরা মনে বেশি থাকে এদের। আচ্ছা আচ্ছা, এটা আপনারা কৌশল করে পড়ান হ্যাঁ, তাহলে? কৌশল করে পড়ায় যে আচ্ছা আপনি আচ্ছা মাইন্ড মাইন্ড করিয়েন না, বাট আচ্ছা আচ্ছা, সেই জন্য এটা তো আসলে অনেক আপনি অনেক সুন্দরভাবে এটা তো আমাকে একটা সুন্দর, বুঝিয়েছেন, খুব বেশি মানে ভালো লাগছে আচ্ছা আসলে, মানে উত্তরটা আমাদের জন্য প্রশংসনীয়, আচ্ছা খুব বেশি ভালো লাগছে আপনাকে, খুব বেশি আচ্ছা, পছন্দ, ধন্যবাদ। তা আপনি তো দেখছি বাংলাও ভালো পারেন। না আমি তো বলছি আমি যে অল সাবজেক্ট পড়াবো, আচ্ছা আচ্ছা, তো এই জন্য ইংলিশও অসুবিধা দেখছি হবে না। মাশাআল্লাহ ভালো করছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপনাকে তো মিডিয়া বলেছে মনে হয় আমাদের সম্মান, সম্মানের ব্যাপারে। হ্যাঁ আমাকে একটু বল, তারপরেও আপনারা যেটা বলেন সেটাই তো কাম ইয়া আচ্ছা পরিগণিত। ভাইয়া, একটু একটু বলুন। আচ্ছা, আপনি যেহেতু সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, আপনার মানে ইংলিশের দক্ষতা, বাংলার দক্ষতা, এবং বুঝতেছি আপনি সব বিষয়ে দক্ষ আছেন। জি, আমরা আমার এর আগেও যে একটা টিচার রাখছিলাম, ওনাকে 2000 টাকা করে দিতাম, জি জি, কিন্তু যেহেতু আপনাকে মানে সব বিষয়ে দক্ষ সেটা প্রমাণ করে দিতে পারছেন, আপনাকে আমরা আরো সম্মানে 500 টাকা বাড়াই দিতে পারবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 2500 টাকা আমরা দিব আর কি, 500 টাকা বাড়াই দিচ্ছি, এটা আপনাকে মানে আপনার যে স্কিল দেখে আমরা দিচ্ছি। আচ্ছা, আপনারা তো এতক্ষণ কথা বলছেন, আমাকে ভালো লেগেছে আপনাদের। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আমি একটি বিশেষ করে আপনাকে একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ অবশ্যই করেন, করতে পারেন। এই যে টিচারকে যে আপনি, আচ্ছা আরেকটা আমি একটা কথা বলি, টিচারকে যেভাবে আপনারা প্রশ্ন করছেন, এটা কি আসলে কাম্য কিনা, একটা টিচারের কাম্য কিনা এরকম প্রশ্ন? না অবশ্যই, যে আমরা আমার ভাইয়ের জন্য একটা যোগ্য টিচার খুঁজবো না? আচ্ছা, উনি যেহেতু উনি যেহেতু প্রশ্ন করতে চেয়েছে, একটু প্রশ্নটা করতে আমি, হ্যাঁ বলেন বলেন বলেন। আপনি আপনাকে একটা কোয়েশ্চেন করবো, মাইন্ড করিয়ে না না করবো, মাইন্ড করার কি? আপনি এই যে ব্যঞ্জন বর্ণগুলো একটু পুরোটা বলবেন, শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ব্যঞ্জন বর্ণগুলো বলবেন, ব্যঞ্জন বর্ণগুলো একটু বলবেন। খ খ গ ঘ ম ছ ছ ঞ, হ্যাঁ, তারপর ঠ ঠ, এই যে না এই যে দেখি অবিন্দনা, এই যে আপনি আমাকে এতগুলো আপনারা কোয়েশ্চেন করছেন, একজন টিচার বা সামোয়ান যেই হোক না কেন, এটাকে আমরা যদি চেষ্টা করি যে কোনোভাবে আমরা আটকাতে পারি, তো এরকম প্রশ্ন কাম্য না আসলে। আপনার আচ্ছা, আপনি কি আপনি কি আমার ভাইকে পড়াতে আসছেন নাকি আমাকে, নাকি আমাদের জ্ঞান দিতে আসছেন? না না, আপনি আসলে না না, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসি নাই, আমি টিচার হিসেবে আসছিলাম, তো এখানে আপনারা বাধ্য করছেন আমাকে এই প্রশ্নটা করার জন্য। আচ্ছা যাই হোক, আমি একটা কথাই বলবো, আপনার ভাইকে পড়ানোর জন্য আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ওই কবর কি বলে নিয়ে আসতে পারেন। এগুলো আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আসবো মানে? না না, আসলে কোন ধরনের টিচার আপনি না না পড়াতে আসছেন নাকি না, আমাদের অসুবিধা সাথে নেই বাদানুবাদ আপনারা, করতে না না না, ওটা না, আসলে আপনারা ভালো থাকবে, আমি চোখটা আবার কোনো কথা বলতে চাচ্ছি না, তো আপনারা এত কোয়েশ্চেন করছেন, এটি আসলে এটা কোন ধরনের কথা? আপনি না, আসলে ভালো থাকবেন, ধন্যবাদ আপনারা আপনাদের বাইকেও
পড়ান ভালো কি বল, এগুলো কি বলেন আপনি? আচ্ছা না অসুবিধা নেই, ধন্যবাদ। আচ্ছা বসেন বসেন, বসেন, আমি নাস্তার ব্যবস্থা করছি। না না বসেন বসেন, না না আপনারা কিছু মনে করবেন না আপনি। না 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 আপনি কালকে থেকে আসেন। না 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 আসতে পারেন না, আসলে আমি পারবো না, ওই নাস্তা লাগবে না। ভালো থাকবেন আপনারা সব, ধন্যবাদ আপনাদেরকে। আপনি রাগ করছেন মনে হয়? না 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 বলছি সালাম। আচ্ছা আপনি আসেন না, একটু বসেন বসেন। আচ্ছা আসলে টিচারকে এভাবে হেনস্ত করা ভালো হয়নি, টিচারটা ভালো ছিল। তাই তো বলছি, প্রচুর জ্ঞান, যে মানে যেটাতে প্রশ্ন করি বাংলা প্রশ্ন করছি অনেক পারছে। তুমি তো ইংলিশ, হ্যাঁ ইংলিশে যে মানে আমি কঠিন কঠিন প্রশ্নগুলো করছি, সব সবগুলোতে উত্তর দিয়ে ফেলছে। আসলে তো এটা আচ্ছা, এরকম টিচারকে আমাদের এরকম এত করে প্রশ্ন মানে এভাবে হেনস্ত করা ঠিক হয়? যার মনে হয় অপমানিত হয়েছেন, ঠিক কয়নি, এটা আসলে ভুল করছি আমরা। আচ্ছা টিচারকে একটা ফোন দিলে বা তিনি আবার আসবেন কিনা একটু? আচ্ছা দেখবো, ফোন দিয়ে দেখবো, ওনার কাছে সরি বলতে হবে আর কি। আসলেই তো। আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে।